দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অফিসে ঢুকতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। সেনাবাহিনীর কড়া নিরাপত্তাকে টপকিয়ে এক ধরনের দালাল চক্রের হাতে প্রতারিত হচ্ছে সাধারণ জনগণ। দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে দাঁড়ায় আছি, দেখেন হাজার হাজার লোক দাঁড়ায় আছে, এনে 50 টাকা 100 টাকা দিচ্ছে, দালালরা নিয়ে নিয়ে সামনে থেকে এনে সিকিউরিটি গার্ডটা কি ওদেরকে মনে টাকা দিছে, টাকা দিয়ে ওরা ওই জায়গা থেকে ঢুকাই দিচ্ছে, অথচ আমাদের সিরিয়ার লোক ভিতরে নেই না। মাত্র 150 থেকে 300 টাকার বিনিময়ে দালাল চক্রের কারণে লাইনে না দাঁড়িয়েও 1.5 ঘন্টায় পাসপোর্ট সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করছে অনেকেই। এ ব্যাপারে ঢাকা জেলা পরিচালক মুন্সি মুরিদ একরাম পাসপোর্ট অফিসের ভিতরে কোনো দালাল চক্র নেই বলে দাবি করেন। দালাল চক্রের কারণে এভাবে হয়রানির শিকার আর হতে চান না সাধারণ মানুষ। হাফিজুর রহমান, বিজয় টিভি, ঢাকা।